আমি হনো ঘটক আয়না, হামক সরা এটা বিয়া দেওয়া যায় না। ঘটকালি করে করে মেয়া হয়ে সাদের বাড়ি করেছো কম কথা, এমন ঘটকালি করে বিয়া দিয়ে দাও সরজীবন মনে থই তো থই, মাসে দুবার করে হামক ডাকে পাঠায়। তবে আবিষে গোস্ত মাছ খাবার ডাকে পাঠায় না, দরবার বিচার করবা ডাকে পাঠায়। আমার কাম হলো বিয়া দিয়ে দেওয়া, বিয়ার পরে তোরা মারামারি করবো, চুল ছিঁড়াছিঁড়ি করবো, মুই কি কারো পেটের মধ্যে সন্দা শুনু, কে কেনকা মুই জানো। এখন আর ঘটকে ঘরে কামায় আসে, মনের এক ফেসবুক নামবে সোরাছিঁড়িরা এক একা প্রেম করে বিয়া করে, ছ মাসও বিয়া টিকে না। সেই তুলনায় মোর ভালোই আছে, জেলা বিয়া টিকলো তো টিকলো, না হলে বছর দুয়েকের মধ্যে ছড়াছাড়ি হয়। এই বটে হাত তেমন একটা বিয়ার ঘর আছে, সাত বান আরো দুটা ঘর দেওয়া হবে মোর। ওই দা ওই বাড়িতে একটা বেটি আছে, যাও বিয়ার আনা ঘটকালে করে আসো। এ বু আই দে ইয়াকের মা, আমার হাত দেশে বড় লোক একটা পাত্র আছে বু, বেটি বিয়া দিবেন আই দে বু, আমি গ্যারান্টি দিয়ে কোনো বু, উঙ্কা জামা এই পাড়ার মধ্যে একটা ছাড়া দুটা হবে না বু। যায় সর্বনাশ, এতই আপের বড় লোক ঘর, তেবু জামাই কি করে, বসে বসে খাইবো বসে বসে খায়, তামান কাম মানচক দে করে লাই, সিঙ্কা জামাই পাবিন তুমি। তবু উঙ্কা বড় লোক জায়গা ঘর লিয়ে আসিন, তোরা লেয়া থার কথা কিছু কয়েছে আই দেবু, তোমার আপের কথা বড় লোক মানুষরা সায় সায় লিবে, তুমি আক্কেল হিনজার করে লাখ পাঁচেক টাকা দিয়ে হুনি। এবু পাঁচ লাখ টাকা না কম টম করা যাবে না বু, কয়ে বলে আই দেবু, টাকা ঠেকবে না বুঝছি, ইনকারা যে ঘর পাসিন ওটা তোমার চোদ্দ গুষ্টির ভাগ্য। এবু হবে হবে লাও তাহলে আমরা আজি, তে অবু ওলা কথা বাদ, তে আমি যে এত বড় লোক জায়গাটা ঘর লিয়ে আনো, তে আমাকে পান খাবা হাজার পাঁচেক টাকা দিবেন না। যাক বাবা, কোনো মতো মিশা চেঁচা লাগে, সুরির মাক তো আজই করে আসু, এইবারে বরের মাক আজই করালে কম। এবু তোমার বেটার বিয়ার ঘর লিয়ে আসি বু, পুপ্পারা মুজা মন্ডলের বেটির সাথে, চেংরা জিঙ্কায় মুখে ঢপ বু, সিংকারায় দেখ নি আলা জানেন। রে মায়া তুই সুন্দর আপিস চেংরা, তেবু চেংরা আন্দা বাড়ি কম কাজ কিছু করা পরে। এবু সে কথা আর কি কমবু, খালি আন্দা বাড়ি ওই চেংরা তামান কাম চোখ বন্ধ করে করে বু, বিশ্বাস না হলে খালি একবার বিয়া দিলি আসো, তালে বুঝা পাবেন হুনি। তেবু বিয়া না হয় দিমু, তে জামা করা কি দিবে সেলা কিছু কেছে, ওরা চার লাখ টাকা ডিমান্ড দিবাস আছে বু, তুমি না হয় দশ ভরি শোনায় দিও বুক। তাই দেবু ওলা কথা বাদ, আমাক পান খাবা এখন দশ হাজার টাকা দাও। যাক বাবা, মিশা চেঁচা কয় ঘটকালি করে বিয়ার থেকে এক লাখ টাকার এক ভরি সোনা মোর কামাই করা হলো, মোর কাম হলো ঘটকালি করা, তারপরে তোরা যা করিস কর, সেলা দেখার বিষয় মন লয়। আকাশে মিয়াই বিয়ার মাই করে বানালো, যা তো দুলা ভাই গাড়ির থেকে নাম বেলি আই যা, ওস কট্টা আমি এক্ষুনি যাসো দাদি মিচ্ছা না ওসে খালি। ও দুলা ভাই নামবি নাকি কুলত করে নামবার লাগবে, কতক্ষণ থেকে আমি ফুলের মালালে অয়া আসি। ও শালি নাম মই তো, কিন্তু আমার কুলত লিয়া তুমি পাবেন। ওয়াল্লা ওয়াল্লা কা দুলা ভাই, তুমি কুলত চারবাস আসিন কা, তুমি হাঁটা পাইন না, তোমার পাও নাই। হেস তোমরা আমি জানি না, আমি তো হাঁটা পাই না, আমি তো ল্যাংরা। এবে এবে টুপুস করে ওঠো তো, বিয়া তো পড়া হয়েছে, তাই শহরে বেড়াতে কখন যাবেন, আর তো লাগলো। ও আম্মা আমি তো শহরে বাইরে যাম, ওই তো আমি তো সকে দেখি না, আমাকে টানেলে যাবে কে, কি হয়েছে বউ সকে দেখে না ওই শেখ, আজকাল আয়না ঘটক কুবে সিলকাগিরি করমু। ক্যা বিয়ার সময় তো কেছিলেন বউ বলে এতই সুন্দর এতই বলে কামলা, তে বউ তো দেখো কন ক্যা আমাক মারসিন ক্যা, আমি তো আগেই কেছি যে বউ চোখ বন্ধ করে তামান কাম করে। ক্যা বিয়ার সময় কেছিল পাত্র বলে জুমিদার বড় লোক, এখন তো দেখো পাত্র তো ল্যাংরা। আই দেখো মুখাতে যেন আমাক মারো না, আমি বিয়ার আগেই তো কেছি পাত্র বসে বসে খায় বসে থাকে তামান দিন। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে সন্তানকে বিবাহ দেওয়ার সময় অবশ্যই অভিভাবককে সতর্ক থাকতে হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জয়পুরের নুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে জয়পুরের নুরি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।